হঠাৎ করে কি হয়েছিল জানি না চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে গণ অধিকার পরিষদের নুরুল হক বা তার দলের একটা বিরোধের খবর সামনে আসে এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন যে নুরুল হক নূর তারা যদি তাদের বক্তব্য প্রত্যান না করে তাহলে তারা আইনগত ব্যবস্থা নেবেন এবং তারা বলেছিলেন যে তাজুল ইসলাম নাকি গোপনে আওয়ামী সঙ্গে হাত মিলিয়েছে বা বৈঠক করেছে এই ঘটনায় তারা ক্ষুব্ধ হয়েছেন এবং তারা তাদের রীতিমতো কর্মসূচি পালন করেছে তো যাই হোক আবার তাজুল ইসলাম যখন কি লিগাল অ্যাকশানে যাবেন বললেন তারপরে দেখি যে নুরুল হক নূর আবার তার সঙ্গে মোলাকাত করেছেন আলিঙ্গন করেছেন এবং তার বক্তব্য প্রত্যাহার করেছেন আসলে কি হচ্ছে কোথায় কি হচ্ছে এটা বলা খুব মুশকিল হঠাৎ করেই আমরা খবরে দেখি যে এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যেটা বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই কথা জানান নূর লেখেন গতকাল চোদ্দোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ্য করে আমার বক্তব্যের তথ্য বিভ্রাটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় আমার বক্তব্য প্রত্যাহার করছি চিফ প্রসিকিউটরের সাথে আলোচনায় বিষয়টি পরিষ্কার হয় গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমে আমাদের সমর্থন অব্যাহত থাকবে এরপর চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয় নুরুল হক নুরের সঙ্গে আলোচনা হয়েছে তিনি গতকাল ট্রাইব্যুনালের সামনে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে রাজনৈতিক দল হিসাবে সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছেন এর আগে গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর এবং তার একদল সহযোগী এবং বহিরাগতদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে উস্কানিমূলক এবং মানহানিকর স্লোগান দিতে দিতে একটি মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল গেট দিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করেন পরে ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখে ট্রাইব্যুনালে ঢুকতে না পেরে নুল হক নুর তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালে গেটে একটি সংবাদ সম্মেলন করেন যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন বানোয়াট অসত্য এবং উস্কানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা তার আনা সব মিথ্যা অভিযোগ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় নুরুল হক নূরের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে নুরুল হক নূর এবং তার দলীয় কর্মীদের এমন বেআইনি কার্যকলাপ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং ষড়যন্ত্রমূলক বলে প্রতীয় হচ্ছে তার এই হটকারী কার্যক্রমে জুলাই আগস্ট গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বাধাগ্রস্ত করা সামিল তো যাই হোক চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে নুর এবং তার দলীয় কবিদের এমন কাজের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয় এটা ছিল আগের দিনের ঘটনা আজকে হচ্ছে ঘটনাটা ওই বিজ্ঞপ্তি যখন দেওয়া হয় যে যদি ক্ষমা না চা হয় নুরহাক নূর এবং তার দল তাহলে তারা আইনি ব্যবস্থা নেবে তো আজকে নৌলাভ রাত দেরি করেনি মানে সাথে সাথে আজকের মধ্যে সেটি তারা মিটিয়েছেন এবং দুই পক্ষই জানিয়েছে কিন্তু প্রশ্ন হলো যে এরকম ঘটনা কেন হবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন এরকম খবরটাই বাড়বে কেন কারা দিল কিভাবে ছড়ালো এটা নিয়ে শুধু গণ অধিকার পরিষদ উত্তেজিত হওয়ার ব্যাপার না আরও তো অন্যান্য রাজনৈতিক দল আছে তারাও বা কোনো প্রতিক্রিয়া করলো না কেন শুধুমাত্র গণ অধিকার পরিষদ কেন করলো এটা আমার কাছে দর্শক প্রশ্ন থাকলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ